আপনি ভাববেন না। আবারও আপনাকে বলছি, আপনি ভয় পাবেন না। আমাকে এবার একটা ব্যবস্থা করতে হবে, আমার নিজের জন্য না, আমার সন্তানের জন্য। আমি মিছিলকে কিছুতে ওরকম একটা দুর্যোগে বড় হতে দেব না। ওটা একটা শিশু, আর পাঁচজন শিশুর মতন নিরাপত্তা নিয়ে ওরও বড় হওয়ার অধিকার আছে। আমি ওর নিরাপত্তা আঘাত আনতে পারি না, ছোট থেকে ওকে ট্রমাটাইজ করতে পারি না, ওর শৈশব আমি কেড়ে নিতে পারি না। এখন আমার সব থেকে বড় পরিচয় আমি একজন মা, এর থেকে বড় পরিচয় হতে পারে না। আর সেই পরিচয়কে সম্মান জানিয়ে বলছি, কৃষ্ণময় আর আমার জীবন এখন যোজন যোজন দূরে। দূরত্ব আমি অতিক্রম করতে চাই না। কৃষ্ণময়, তুমি আশা করো তাই তো, কারোর বাড়িতে আসতে গেলে তার পারমিশন নিতে হয়। এভাবে অদ্ভুত ভাবে দরজায় দাঁড়িয়ে থেকে কথা শুনতে নেই। কিংস্টার অনুজয় চ্যাটার্জি, কেমন লাগছে আমার বউকে? তুই কিন্তু ভুল ভাবছিস কৃষ্ণ, তোকে আমাদের অনেক কিছু বলার আছে। আমাদের, তুই আর শ্রুতি আমার দেব, কিছু বলতে চাস? হাউ ডেয়ার ইউ! তুমি অযথা রাগ করছো কৃষ্ণ, আমার কথাটা শোনো। কোনো কথা শোনার নেই, শোনার ইচ্ছে নেই। আমার বউকে তুই নিজের বউ বানিয়েছিস কৃষ্ণময়। খবরদার, ওর দিকে এগোবে না তুমি। কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে। ওকে অসম্মান করো না, তুমি যা ভাবছো তেমন কোনো সম্পর্ক নেই। লায়ার, ব্লাডি লায়ার্স! দেখ কৃষ্ণ, তুই যে বেঁচে আছিস সেটাই আমরা জানতাম না। আর তুই কি নিজের কথা ভুলে গেলি? তুই তো নিজেই আমাকে বলেছিলিস যে আমার বউ বাচ্চার দায়িত্ব নিস, তাকে দেখিস। তার জন্য আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীকে নিজের স্ত্রী বলে পরিচয় দিতে হবে, তাকে জীবনে গ্রহণ ডোন্ট। আমার ছেলেকে নিজের ছেলে বলে পরিচয় দিতে হবে রণজয়? এইগুলো সব মিথ্যে। কিচ্ছু মিথ্যে নয়, সবকিছু সাক্ষী আমি। আমি নিজে চোখে দেখে এসেছি, নিজে চোখে যেটা দেখেছি, নিজে কানে যেটা শুনেছি, সেটা কি করে অবিশ্বাস করি বলতো? তোমার সাথে আমার কিছু কথা আছে কৃষ্ণ। তোমার সাথে আমার কোনো কথা নেই, আই হেট ইউ। আমার কদিনের ডিসঅ্যাপিয়ারেন্সে যে আমার স্ত্রী এবং বাচ্চাকে গ্রাস করে, আই নট স্পেয়ার হিম। আমি কোনোদিন তোকে ক্ষমা করব না। তুমি ওর কোনো ক্ষতি করতে পারো না, ও না থাকলে তোমার সন্তান এই পৃথিবীর আলো দেখতে পারত না। ও না থাকলে তুমি এত বড় বড় কথা বলার জায়গায় আসতে না। একটা মানুষের সম্পর্কে না জেনে তুমি তার প্রতি জাজমেন্টাল হতে পারো না। আমি সবটা জেনে এখানে এসেছি শ্রুতি, সবটা। প্রথমে ও বন্ধুত্বের অবমাননা করেছে, আমাকে মারতেছে, তারপর ও আমাকে মারেনি,
ওর সিনিয়র অফিসার আমাকে মেরেছে, কিন্তু আমি তাও বিশ্বাস করেছিলাম যে আমার মৃত্যুর পর আমার স্ত্রীকে তুই যোগ্য সম্মান দিবি, শহীদ কৃষ্ণময় স্ত্রীকে যোগ্য মর্যাদা দিবি, কিন্তু তুই তা করিসনি। আমার স্ত্রীকে এখানে নিয়ে এসে রেখেছিস ভোগ করার জন্য, গোটা পৃথিবীর কাছে পরিচয় দিয়েছিস ও নাকি তোর স্ত্রী, আমার ছেলেকে নিজের ছেলের পরিচয় দিয়েছিস কেন? তুই কি ভেবেছিস আমার ছেলের পিতৃ পরিচয় হবে রণজয়ের নামে, আমার ছেলের পিতৃ পরিচয় হবে তোর নামে, আর আমি জীবিত থাকতে সেটা দেখব? আমি এতটা মেরুদণ্ডহীন কাপুরুষ তোর মনে হয়? আমি তোমাকে এই কথাগুলো বলতে চেয়েছিলাম কৃষ্ণময়, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। কি শুনবো, তোকে সময় দরজার কাছে শুনলাম তো, আমার আর তোমার জীবন যোজন যোজন দূরে সরে গেছে, আর তুমি আমার জীবনে ফেরত যেতে পারো না। এরপর কি শুনবো শ্রুতি? শুনলে বোধহয় ভালো করতিস কৃষ্ণ, এরপরেও কিন্তু তোর কিছু শোনার ছিল। দেখ কৃষ্ণ, ভয় আমি পাই না, কোনো কিছুর ভয় আমার নেই। আর আমি একটা কথা জানি, যে জিনিসটা তুই ইলিগেলি তোর সঙ্গে ক্যারি করছিস সেটা আমি লিগেলি ক্যারি করি আইনসম্মতভাবে। তোর কাছে যেমন গান আছে আমার কাছেও আছে। তুই যেরকম অ্যালার্ট আছিস আমি সেরকমই অ্যালার্ট আছি। তুই যদি মনে করিস তুই যে কোনো মুহূর্তে আমাকে মারতে পারিস, তাহলে মনে রাখ আমিও তোকে যে কোনো মুহূর্তে ইচ্ছে মতো মারতে পারি। তবে একটা কথা কি জানিস তো, আমি ভেবেছিলাম হয়তো এতদিন বাদেও আমাদের বন্ধুত্ব, আমাদের পরস্পরের প্রতি সম্মান আর বিশ্বাস একই জায়গায় আছে, কিন্তু এখন দেখছি সেটা ভুল, মিথ্যে। বিশ্বাস তোকে, আমি বেঁচে থাকতে রণজয়ের একটা চুলের আগাও তুমি স্পর্শ করতে পারবে না, এই আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, দেখি তুমি ওকে কি করে হার্ট করো। কৃষ্ণময়, তুমি চলে যাও এখান থেকে, সত্যি তোমার সঙ্গে আমার জীবনে যোজন যোজন ফারাক ঘটে গেছে, তোমার কাছে গিয়ে আমি ভুল করেছিলাম কৃষ্ণময়, তোমাকে বিশ্বাস করে ভুল করেছিলাম, কারণ তুমি বিশ্বাসের মর্যাদা দিতে পারো না, তুমি মানুষকে বিশ্বাসই করতে পারো না। প্লিজ তুমি চলে যাও, আর তোমার সন্তান শুধু একা তোমার নয়, সে আমারও, আমি কষ্ট করে তাকে জন্ম দিয়েছি, আমি কষ্ট করে জন্ম না দিলে তুমি তাকে তোমার সন্তানের কথা নিয়ে এত বড় বড় কথা বলতে পারতে না। আমি জন্ম দিয়েছি তাই আমারও অধিকার আছে, আমি কোনোদিনও তোমার জীবনে ফিরব না, আমার সন্তানকে তোমার জীবনে কোনোদিনও ফিরতে দেব না, চলে যাও বলছি, চলে যাও তুমি কৃষ্ণময়, যদি তুমি কোনোদিন জীবনের মূল স্রোতে ফিরতে পারো, যদি কোনোদিন দেশের অন্যভাবে সেবা করতে পারো, অন্ধকারে না লুকিয়ে থেকে নতুন দল তৈরি করে মানুষের ক্ষতি না করে সমাজের ক্ষতি না করে, সেদিন তোমার সাথে আমার দেখা হবে, তার আগে না। তুমি বোধহয় তোমার জীবনের সব থেকে বড় ভুলটা করলে শ্রুতি, আজ ও ঢাল হয়ে দাঁড়িয়ে তুমি ওকে বাঁচিয়ে দিলে, কিন্তু চিরদিন পারবে বলে বিশ্বাস করি না। রণজয়ের ক্ষতি করার জন্য আমার ওকে স্পর্শ করার দরকার নেই, আমি ওকে স্পর্শ না করে ওর ক্ষতি করতে পারি। ওর ক্ষতি করার হিম্মত আমি রাখি। শুনলাম তুমি অসুস্থ হয়েছো। সো হোয়াট, তাতে আপনার কি? ইমন প্লিজ,
সিন ক্রিয়েট করো না, এটা পাবলিক প্লেস। সিনটা আপনি ক্রিয়েট করবেন না, আর আপনার যদি সিন ক্রিয়েট করার কোনো ইচ্ছে থাকে তাহলে বলে দিন, আপনার মুখোশটা সবার সামনে টেনে খুলে দেব। কুসুম দোলা, কুসুম দোলা।